ना ना লাইভ দেখাচ্ছে কিন্তু তোমার ল্যাপটপে দেখো তো। হ্যাঁ হ্যাঁ তোমার ল্যাপটপে দেখো তো লাইভ দেখা যাচ্ছে কিনা। অনেকগুলো কমেন্ট আসতেছে, আমাকে প্রথমে জানাও যে আসলে সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে ভিডিও ঠিক আছে কিনা। আমি একটু ওয়েট করছি, আসলে সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা তোমরা কমেন্টসে জানাও। সাউন্ড সমান ওকে, ওকে আমি টিম ভিউয়ার কেটে দিলাম। আচ্ছা কিছু ইনস্ট্রাকশন বলি লাইফের ব্যাপারে তোমাদের। এখানে আমি দুইটা ডিভাইস ইউজ করছি, একটা ডিভাইসে তোমাদের কমেন্টসগুলো সরাসরি দেখা যাবে। সো প্রথমে সাউন্ড ঠিক আছে কিনা এবং ভিডিও ঠিক আছে কিনা তোমরা একটু ওকে লিখে জানাও। প্রথম 20 মিনিটে কেউ কল দিবা না, আর 20 মিনিট পরে আমি হচ্ছে কোশ্চেনের অ্যান্সার গুলো নিব ইনশাল্লাহ। প্রিন্সিপাল ম্যাডাম এবং বজলুর রহমান স্যারের নির্দেশে আজকের এই লাইভ স্ট্রিমিং, আমাদের ব্যক্তিগত রিসোর্সের অনেক সমস্যা আছে, আমি বেশ কিছু কমেন্টস দেখছি যে ঠিক আছে ঠিক আছে গুড। আচ্ছা আমি তাহলে শুরু করি। বিসমিল্লাহ রহমান রহিম, ভাষানটেক সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ ম্যাডাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব বজলুর রহমান স্যার, এর অক্লান্ত পরিশ্রমের ফলে তোমরা এই প্ল্যাটফর্ম পেয়েছ। হ্যাঁ আইসিটি শিক্ষক হিসাবে আমি বজলুর রহমান স্যারকে কিছুটা সহযোগিতা করেছি এই প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আইসিটি বিভাগীয় প্রধান শ্রদ্ধেয় মামুন রেজা স্যারকে, ফিজিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাব রহমান স্যারকে, এছাড়াও আইসিটি ডিপার্টমেন্টের জনাব ইবনে ফয়সাল স্যার এবং আব্দুল হাই স্যার সহ ভাষানটেক সরকারি কলেজের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং মাহে রমজানের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ। এর আগে নূপুর দত্ত ম্যাডাম এবং ইবনে ফয়সাল স্যার দুটি সেশন তোমাদের সাথে নিয়েছে, দুটি সেশনই মোটামুটি অনেক চমকপ্রদ ছিল। এখানে সবাই লকডাউনে থাকার জন্য আমাদের রিসোর্সের অনেক সমস্যা, আমি আসলে ম্যাক্সিমাম কাজগুলো ডেস্কটপে করি অভ্যস্ত, আমাদের আমার ডেস্কটপটা একটু কনফিগারেশন ভালো, পুরাতন একটা ল্যাপটপ আছে যেটার আসলে কনফিগারেশন খুব একটা ভালো না। ভিডিওর কোনো সমস্যা হলে তোমরা আমাকে জানাও, আমি কমেন্টসগুলো দেখছি, আমি সঙ্গে সঙ্গে স্টপ করে আমি এই ইন্টার রিলেটেড টপিক্সের ভিডিওটা আপলোড করে দেব। তো ঠিক আছে আমরা শুরু করি, যেহেতু সবাই বলছে ঠিক আছে, সাদিয়া টুম্পা, হ্যাঁ তোমরা সবাই বলছো, রাফি রাইসুল মোহাম্মদ আবদুল্লাহ আহমেদ, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই যেহেতু বলছো ঠিক আছে সুতরাং আমি ধরে নিলাম মোটামুটি ঠিক আছো। আমি হয়তো যদি ভুল না করি এই মুহূর্তে
ভিডিওতে আছো 93 জন। সো আমরা শুরু করলাম। আমি তোমাদের মূলত হচ্ছে আইসিটি বরাবরই যেই চ্যাপ্টারগুলো নিয়ে থাকি, যে চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার 4, 5 এবং 6। সো আজকে আমরা চ্যাপ্টার 4 সম্পর্কে একটু আলোচনা করব। চ্যাপ্টার 4 এ আমরা যাওয়া যাক। চ্যাপ্টার 4, তোমরা চ্যাপ্টার ফোরে যেই কন্টেন্টটা আছে সেটা আমরা একটু দেখি। চ্যাপ্টার ফোরে আছে আমাদের এখানে আমার যে ল্যাপটপটা আছে সেটার কনফিগারেশন, গ্রাফিক্স কনফিগারেশনের অবস্থা খুব একটা ভালো না, যার ফলে বাংলা লেখার কিছুটা সমস্যার জন্য আমি কোশ্চেনগুলো ইংলিশেই লিখেছি এবং এগুলি আমি বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছি। আমি বরাবরের মতো ক্লাসে যেভাবে নিই, আমি আগে কোশ্চেনগুলো লিখে দিই, তারপর যে কোনো একটা এক বা একাধিক কোশ্চেন নিয়ে আলোচনা করি। সো আমরা জানি চ্যাপ্টার ফোরে মোট 60টা কোশ্চেন আছে। সো আমরা কোশ্চেনগুলো একটু দেখে আসি। ওয়েব স্ট্রাকচার, ওয়েবসাইটের গঠন, ওয়েব স্ট্রাকচারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার, একটা হচ্ছে কোড অনুসারে ভাগ। জেনারেল স্ট্রাকচারে কোনো ভাগ নেই, কোড অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। এবং শেপ, শেপ অনুসারে ভাগ করা হয়েছে লিনিয়ার, হায়ারার্কিক্যাল, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক, হাইব্রিড বা কম্বিনেশন। এবং ইন্টার রিলেটেড এই টপিক্সের উপর আমরা বোর্ড কোশ্চেন সলভ করব ইনশাআল্লাহ। 2 নম্বর, তোমরা জানো যে টেবিল রিলেটেড কিছু কোশ্চেন থাকে। টেবিল দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল টেবিল আর একটা হচ্ছে রো স্প্যান এবং কল স্প্যান দিয়ে হচ্ছে আমাদের টেবিল। এবং এই ইন্টার রিলেটেড টপিক্সের উপর হচ্ছে বোর্ড কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে আর্টিকেল রিলেটেড কোনো বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে, যেমন ঢাকা বোর্ড 2018 সাল এবং রাজশাহী বোর্ড 2016 সালে যে কোশ্চেনগুলো এসছে। ফর্ম ডিজাইন, আমরা ফেসবুক এবং গুগলের যেই ফর্ম ডিজাইন আছে এই প্যাটার্নের কিছু ফর্ম ডিজাইন। কিছু ট্যাগ, আমরা জানি ট্যাগ মানে শব্দার্থ, কিওয়ার্ড, কিছু শব্দার্থ। আর আছে কোশ্চেন নাম্বার 6 হচ্ছে ওয়েব পাবলিশিং এর ধাপ, 5টা ধাপ আছে, ডোমেইন, ক্রিয়েটিভ ওয়েবসাইট, হোস্টিং, সিপ্যানেল আপলোড, অনলাইন মার্কেটিং, এসইও। অনলাইন মার্কেটিং দুইটা ভাগ, এসইও এবং ফেসবুক। এবং কোশ্চেন নাম্বার 7 হচ্ছে আমাদের কিছু শর্ট কোশ্চেন। আমি আজকে যে টপিকসটা তোমাদের আলোচনা করব, ধারাবাহিকভাবে এক থেকে আলোচনা করাটা একটু টাফ, তাই আমরা কোশ্চেন নাম্বার 3 আজকে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে এখানে ঢাকা বোর্ড 2018 সাল এবং রাজশাহী বোর্ড 2016 মোটামুটি একই প্যাটার্নে কোশ্চেন এসেছে। আমি এখানে রাজশাহী বোর্ড 2016 সালে এই প্রশ্নটা লিখেছি। আমি আবার বলতেছি বাংলা ফন্ট এই আমার গ্রাফিক্সের জন্য ফেটে যাচ্ছে, যার ফলে এখানে ইমেজ হয়তো তোমাদের দেখতে একটু কষ্ট হচ্ছে। আমি প্রশ্নটা একটু পড়ি। আলোর সোপান বিদ্যালয় কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট তৈরির কথা ভাবছে। হোম পেজে campus.jpg নামক একটি ছবি, ইনফরমেশন টেকনোলজি, ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্স শাখাগুলো ক্রমানুবর্তী তালিকা এবং নোটিশ বোর্ড নামক একটি লিঙ্ক থাকবে। কর্তৃপক্ষ একটি সফটওয়্যার ফার্মের 3 জন বিশেষজ্ঞকে ডাকলেন। বিশেষজ্ঞ দল 2 ধরনের সমাধান দিলেন। প্রথম পদ্ধতি হচ্ছে খরচ কম এবং দ্বিতীয় পদ্ধতির ডাটা আপডেট করতে সমস্যা হয়। দ্বিতীয় পদ্ধতিতে খরচ বেশি কিন্তু নিয়মিত ডাটা আপডেট করা যাবে। ঘ নম্বর কোশ্চেন নিয়ে আমার আলোচনা নেই, আমি শুধু ক খ বাদ দিয়ে গ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করছি। উদ্দীপকে উল্লেখিত হোম পেজ তৈরির HTML কোডটা লিখো। কোশ্চেন পাওয়ার পরপরই তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে তোমরা ইন্টার রিলেটেড টপিক্সের হচ্ছে ছবি তৈরি করবা। সো এখানে আমি তৈরি করে রেখেছি, আমরা আগে কোশ্চেনটা দেখি।
তোমরা কেউ মেসেজ করবে না আপাতত, তোমরা মেসেজ করো না। আচ্ছা, আমার ক্লাসের সেশনটা শেষ হলে তো তোমরা মেসেজ করো। এখানে আমরা একটা ওয়েব পেজ তৈরি করেছি ইন্টারলেটেড, যদিও কোশ্চেনের সাথে একটু দুই একটা টপিকস বেশি আছে। আমার কোশ্চেনের যে বোর্ডে যে কোশ্চেন এসেছে একটা দুইটা টপিকস বেশি আছে, আমি শুধু একটু দৃষ্টিনন্দন করার জন্য দুই একটা টপিকস বেশি করেছি এতটুকুই, এবং সেগুলো বোর্ডে আসা কোশ্চেনই। প্রথমেই যে কথা বলেছিল যে আলুর সোপান, কিন্তু আমি আমার কলেজের নাম দিয়েছি। আমরা এই পেজটা তৈরি করবো ভাসানটেক গভর্নমেন্ট কলেজ। এখানে একটা আমরা স্ক্রোল বার দেখছি, যেটা তোমরা জানো মার্কি টুলস। পিছনে যে ছবিটা দিচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে বলেছে যে একটা ইমেজ দিতে। আমাদের কোশ্চেন ছিল যেটা, দেখো আমি আবার, এই যে দেখো একটা ইমেজ ছিল, এই যে campus.jpg, যদিও আমি এখানে ইমেজটার নাম অন্য দিয়েছি। নিচে হচ্ছে একটা ক্রমানুবর্তী তালিকা করতে বলেছে, আমি সায়েন্স, বিজনেস এবং হিউম্যানিটিস দিয়েছি। আমি বলছি যে কোশ্চেন থেকে একটু আলাদা করেছি, আমরা যেটা করেছি সেটাই আমরা হচ্ছে আলোচনা করব। একটা কথা ছিল নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডের উপর ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। আমি এখানে গুগলের লিঙ্ক দিয়েছি। এই আমি এই কোশ্চেনটা সম্পর্কে আরেকবার বলি, আমি বলতেছি বোর্ডের কোশ্চেনের আলোকে আমি নিজে একটা প্রশ্ন সাজিয়েছি, আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমে এই প্রশ্নে আছে ভাসানটেক গভর্নমেন্ট কলেজ, এই লেখাটা আছে। নিচে দুটো একটা হরিজেন্টাল রো আছে, এখানে আমাদের একটা মার্কি টুলস আছে এবং একটি ইমেজ আছে। আমি আসলে দেখতে পাচ্ছি না আসলে আমাদের পরম শ্রদ্ধা অধ্যক্ষ মহোদয় আছে কিনা এবং আমাদের শিক্ষক মন্ডলী আছে কিনা। আসলে আমাদের এখানে ডিভাইস আছে কিন্তু এখনো আমি পুরোপুরি সবাইকে দেখতে পাচ্ছি না। স্যারেরা, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যদি কোনো মিস্টেক হয়ে যায় ফোনে কল করে স্যারেরা যদি একটু ইনফর্ম করতেন আমার জন্য খুব ভালো হতো আর কি, এবং বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু প্রথম ক্লাস। আচ্ছা, এবং আইসিটি ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট যে শিক্ষকগুলো আছেন তাদের কাছে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসলে প্রপার রিসোর্স নেই এখানে, যতটুকু আছে ততটুকু নিয়ে আমি সিস্টেমটা ডেভেলপ করেছি। আচ্ছা, তো এখানেই হচ্ছে, আচ্ছা আরেকবার বলি প্রশ্নটা, এখানে ভাসানটেক গভর্নমেন্ট কলেজ, এখানে একটা কন্টেন্ট আছে, নিচে দুটো হরিজেন্টাল রো, একটা হচ্ছে মার্কি টুলস আছে, একটা ইমেজ আছে, ইমেজটা জিপ ইমেজ, তিনটা কন্টেন্ট আছে, একটা সায়েন্স, বিজনেস এবং হচ্ছে হিউম্যানিটিস, নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে। এখানে আমি হচ্ছে তোমার গুগলের পেজটা অ্যাড করছি এবং একখানে অ্যাড্রেস নিয়েছি। যে কোনো ওয়েবসাইটে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে গেলে সেই ওয়েবসাইটের কোডগুলো দেখা যায়। আমরা সংশ্লিষ্ট যে কোনো ওয়েবসাইটের এই কোডগুলো এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এই ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য প্রথমে আমাদের যে কাজ করতে হবে, আমাদের একটা ফোল্ডার নিতে হবে। রাইট বাটন ক্লিক করে নিউতে যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, আমরা ফোল্ডারের নাম দিলাম HTML। প্রথমে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, আরেকবার বলি, যারা তোমরা মোবাইলে টাইপ করবা তাদের জন্য বলি, HTML এডিটর সফটওয়্যারটা আমাদের ডাউনলোড দিয়ে নিবা। HTML এডিটর আমি ক্লাসে অনেকবার বলেছি, আরেকবার দেখাই, HTML এডিটর তোমরা যারা মোবাইল কোড করবা আমার সাথে সাথে, HTML এডিটর অনেকগুলো সফটওয়্যার আছে, .apk, এই যে এই সফটওয়্যারটা তোমরা ডাউনলোড দিয়ে নিবা। এই যে এখানে দেখো অরেঞ্জ কালারের যে এই সফটওয়্যারটা দেখছো, আমি ন্যাচারালি এই সফটওয়্যারটা যারা মোবাইলে কোড করবো তারা এই সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে নিবা, আর যারা কম্পিউটারে কোড করছো আমার সাথে তারা হচ্ছে প্রথমে একটা ফোল্ডার ওপেন করবা। ফোল্ডার ওপেন করে ফোল্ডারে, আমি আবার বলি, একটা ফোল্ডার ওপেন করবা, ফোল্ডার ওপেন করে রাইট বাটনে ক্লিক করে নিউতে যে একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। সো আমি টেক্সট ডকুমেন্ট নিলাম ইন্ডেক্স, টেক্সট ডকুমেন্ট ইন্ডেক্স ডট এইচ টি এম এল, এর এক্সটেন্সটা চেঞ্জ করতে হবে।
এক্সটেনশন সম্পর্কে একটু বলে নি তোমাদের, তোমরা যদিও জানো তথাপি আরেকবার বলি। এক্সটেনশন হচ্ছে যে কোনো একটা ফাইল এর ডটের পরে যেই কন্টেন্টটা থাকে তাকে আমরা এক্সটেনশন বলে থাকি। এখানে এইচটিএমএল হচ্ছে এক্সটেনশন। আমরা যদি এটাকে জেপিজি দিই তাহলে এটা ইমেজ ফাইলে কনভার্ট হবে, যদি ইমেজ ফাইলের প্যাটার্ন এরকম না। আমরা যদি এটা জেপিইজি হবে এখানে এলএসএ, তাহলে দেখো এটা ইমেজ ফাইলে কনভার্ট হবে। আমরা যদি এই ফাইলটাকে এমপি ফোর দিই, এমপি ফোর, তাহলে এটা ভিডিও বা অডিও ফাইলে কনভার্ট হবে। তাহলে আমরা বুঝলাম ফাইল এক্সটেনশন হচ্ছে ডট এর পরে যেই ফাইলের নাম দেওয়া হবে সেই ফাইলের নাম অনুসারে ফাইলের নামকরণ করা হয়। সো আমাদের টপিকস হচ্ছে যেহেতু এইচটিএমএল, সুতরাং ডট এর পরে এইচটিএমএল দিলে আমাদের এই ফাইলটা কনভার্ট হবে। যদিও কনভার্টের সিস্টেম না, এই ফাইলটা রূপান্তর হবে প্রথম থেকে যদি কোনো ডাটা না থাকে, কনভার্টের সিস্টেম এটা না। এবার যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আমরা এটাকে ওপেন করব। আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে রেখেছি। তোমরা যারা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার অনলাইন থেকে ডাউনলোড দিতে চাচ্ছ, একটু দেখাই দিই। গুগলে যেয়ে জাস্ট নোটপ্যাড প্লাস প্লাস নোটপ্যাড প্লাস প্লাস লিখলেই এই এখান থেকে ডাউনলোডে ক্লিক করবা। যার কম্পিউটারে যে কনফিগারেশন সেই অনুসারে এখানে 64 আমার আমার কম্পিউটারে কনফিগারেশন হচ্ছে, রাইট বাটন ক্লিক করে কম্পিউটারের যে প্রপার্টিস থেকে তোমরা হচ্ছে কম্পিউটারের কনফিগারেশন দেখে নিতে পারবা। আমার 64 বিট, সো আমি আমার কম্পিউটারের কনফিগার যেহেতু 64 বিট, সুতরাং আমি এখানে 64 বিটটা ডাউনলোড করে নিয়েছি নোটপ্যাড প্লাস প্লাস। এই যে তোমরা দেখতেছো এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে একটা ছাতার মতো কি একটা ব্যাঙ না গিরগিটির মতো জিনিস দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে জাস্ট ডাউনলোড হয়ে যাবে। বাই দ্য ওয়ে আমার ডাউনলোড দিয়ে তোমরা হচ্ছে ইনস্টল করে নিবা। আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে সুতরাং আমি এটা ডাউনলোড দিচ্ছি না। তো রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাসে আমরা এটা ওপেন করলাম। এবার হচ্ছে আমাদের প্রশ্নে চলে যাই, না আমি আপডেট দিতে চাচ্ছি না। সো আমরা একটু করে কোড করব এবং হচ্ছে এটার একটু করে আমরা রান করব। সো কোড করি, HTML এর বেসিক স্ট্রাকচার তোমরা জানো, HTML দ্বারা শুরু, HTML দ্বারা শেষ, HTML দ্বারা শেষ। HTML এর দুইটা অংশ, একটা হচ্ছে হেড সেকশন, আর একটা হচ্ছে বডি সেকশন। একটা হচ্ছে হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। এটা এমসিকিউ একটা প্রশ্ন এসেছে যে এইচটিএমএল এ কয়টি অংশ, দুইটা অংশ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। হেডের মধ্যে থাকে শুধু টাইটেল। সো আমার যেহেতু আমরা যেটা তৈরি করছি আর্টিকেল, আমি দিলাম যে রাজশাহী বোর্ড 2016 সালে আমরা প্রশ্ন সলভ করছি, ব্যাকস্ল্যাশ টিআইটিএল টাইটেল। আমি আবার বলছি রাজশাহী বোর্ডে 2016 প্রশ্নটা একটু এডিট করে আমি পেজটা তৈরি করা হয়েছে। আচ্ছা এবার হচ্ছে বডিতে আমাদের যে যে ইনস্ট্রাকশন আছে মূলত সবগুলো কাজই আমাদের এই বডির মধ্যে হয়। আমরা যে ফেসবুকের মাধ্যমে আজকে লাইভ স্ট্রিমিং করছি, ফেসবুকের যে কন্টেন্টগুলো সেটা পুরোটাই বডির মধ্যে। আমরা গুগলে ফার্স্ট পেজের যে কন্টেন্টগুলো দেখছি সেটাও পুরোটা বডির মধ্যে, যদিও এটা সিএসএস দিয়ে করা হয়েছে। সো প্রথমে আমরা দেখি যে আমরা একটু একটু করে পেজটা দেখি এবং একটু একটু করে ডিজাইন করি। প্রথমে এখানে পুরো একটা ইমেজের মধ্যে এটা নেওয়া হয়েছে, সো ইমেজটা আমরা বাদ দিই। প্রথমে এই ভাষণ টেক গভর্নমেন্ট কলেজ এটা লেখা আছে, তো আমরা এই প্রথমে এই কথাটাকেও লিখব, বাট যে কোনো একটা ট্যাগের মধ্যে লিখব। প্রথমে যে লেখা আছে আমাদের ভাষণ টেক গভর্নমেন্ট কলেজ, ট্যাগের কথা তোমাদের একটু বলি। এটা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ ভাষা, যে কোনো ভাষা শেখার প্যাটার্ন হচ্ছে
প্রথমে লেটার, প্রথমে হচ্ছে লেটার শিখতে হয়। ইন্টাররিলেটেড অনেকগুলো লেটার মিলে আমাদের ওয়ার্ড তৈরি হয়, এবং ইন্টাররিলেটেড অনেকগুলো ওয়ার্ড মিলে আমাদের সেন্টেন্স তৈরি হয়, এবং ইন্টাররিলেটেড অনেকগুলো সেন্টেন্স মিলে আমাদের বিভিন্ন সেন্টেন্সগুলো একটা গ্রামাটিক্যাল ফর্মে থাকে। সবগুলো ভাষাতে একই প্যাটার্ন, তুমি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি যেটাই শিখবা কি না কেন সিস্টেম একই, কিন্তু এটা এমন একটা ভাষা যেটার কোনো গ্রামাটিক্যাল রুলস নেই, যেটার কোনো সেন্টেন্স ফর্মেট নেই, এবং যেটার কোনো লেটার নেই, যেটার কোনো লেটার নেই, শুধু আছে হাতে গোনা কয়েকটা ওয়ার্ড। ওয়ার্ডগুলোকে এখানে বলা হচ্ছে ট্যাগ। প্রোগ্রামিং এ এই ওয়ার্ডগুলোকে বলা হয় কিওয়ার্ড। তাহলে আমার এই যে কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করতে হলে আমাকে কিছু ট্যাগ শিখতে হবে। ট্যাগের বাংলা মানে হচ্ছে শব্দার্থ, ওয়ার্ড যেটাকে প্রোগ্রামিং এ বলবো আমরা কিওয়ার্ড। তাহলে আমাকে জানতে হবে কোন ট্যাগ লিখলে, অর্থাৎ কোন শব্দার্থর কি অর্থ। H1 তাহলে এর অর্থ জানতে হবে, H1 লিখলে লেখাটা একটু বড় হবে। এরকম H1 থেকে H6 পর্যন্ত, H1 থেকে H6 পর্যন্ত, H6 পর্যন্ত আমাদের 6টা ট্যাগ আছে। H1, H2, H3, H4 এরকম আমাদের 6টা ট্যাগ আছে। সো আমরা এই এই লেখার মধ্যে এইটুকু লিখলে আমাদের এটা আসবে। রান করার সিস্টেম হচ্ছে রানের উপর ক্লিক করে আমরা এই ক্রমের মাধ্যমে রান করতে পারি, অথবা এটা মিনিমাইজ করে রাইট বাটনে ক্লিক করে, এটা আমরা একটু অনেক বড় হয়ে গেছে ছোট করি, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে যে আমরা এই গুগল ক্রমের মাধ্যমে অফলাইন এবং অনলাইনে পেজগুলো আমরা, এই যে দেখো টাইটেলের মধ্যে শুধু রাজশাহী বোর্ড 2016 দিয়েছে, এটা এইভাবেই দেখাচ্ছে। এবং এবং এখানে হচ্ছে ভাষানটেক গভর্নমেন্ট কলেজ লিখেছি, এটা এ দিয়েছে। কিন্তু আমাদের প্রশ্নে কি আছে, অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নে আছে যে এই লেখাটা মাঝখানে আছে, এই লেখাটা কোথায় আছে, মাঝখানে আছে। সো আমাদের জানতে হবে যে আমাদের কোন শব্দটা লিখলে এটা মাঝখানে যাবে। সো অ্যালাইন, ALIGN, অ্যালাইন ইকুয়াল যদি সেন্টার লিখি, সেন্টার, CNTR, সেন্টার লিখি, তাহলে এই শব্দটা আমাদের মাঝখানে যাবে। আমরা একটা একটা করে লিখি এবং একটা একটা করে রান করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন ভাষানটেক গভর্নমেন্ট কলেজ, এই লেখাটা আমাদের মাঝখানে এসছে। এরপর আমাদের পরবর্তী প্রশ্নের ইনস্ট্রাকশন কি, এখানে দুইটা হচ্ছে আমাদের দাগ আছে। সো আমাদের জানতে হবে দাগের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। আসলে ট্যাগ দুই প্রকার, ট্যাগকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা হচ্ছে তোমার ট্যাগকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক নম্বর হচ্ছে ভাগ সিঙ্গেল লাইন ট্যাগ, সিঙ্গেল লাইন ট্যাগ, এখানে এটাকে এমটি ট্যাগও বলা হয়, এটাকে এমটি ট্যাগও বলা হয়, এবং মাল্টি লাইন ট্যাগ, মাল্টি লাইন ট্যাগ। অর্থাৎ সিঙ্গেল লাইন ট্যাগ কি, যার শুরু আছে শেষ নাই তাকে সিঙ্গেল লাইন ট্যাগ বলা হয়। আর মাল্টি লাইন ট্যাগ এই যেমন এইচটিএমএল, এখানে এইচটিএমএল দ্বারা শুরু, এইচটিএমএল দ্বারা শেষ, হেড দ্বারা শুরু, হেড দ্বারা শেষ, বডি দ্বারা শুরু, বডি দ্বারা শেষ, যা লিখছি দুইটা করে লিখছি, এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন ট্যাগ। সো ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল লাইন ট্যাগ, একটা হচ্ছে মাল্টি লাইন ট্যাগ। H1 দ্বারা শুরু আমরা এতক্ষণ যা লিখছি সবগুলো মাল্টি লাইন ট্যাগ, এখন আমরা কিছু সিঙ্গেল লাইন ট্যাগগুলো লিখবো বা এমটি ট্যাগগুলো লিখবো। HTML একটা মজার ল্যাঙ্গুয়েজ, তো এখানে আমরা দেখতেছি যা বলতেছি দুইবার করে বলছি। আমি ক্লাসে যেভাবে বলি যে আচ্ছা যে আমরা ন্যাচারালি বলি তুমি কেমন আছো, কিন্তু HTML-এ যদি তুমি বলো তুমি তুমি কেমন কেমন আসো আসো, এইভাবে বলতে হবে, অর্থাৎ যা বলবা দুইবার করে বলবা। তবে একটা ওয়ার্ড বিশিষ্ট আমাদের সিঙ্গেল লাইন ট্যাগও আমাদের আছে, যেমন হচ্ছে এখানে HR, হরিজেন্টাল রো ট্যাগ লিখতে হয় দুই কোটেশনের মাঝখানে HR। আমরা যদি HR লিখি, এখানে সেভ করি, এবং এটা যদি আমরা দেখি রিফ্রেশ করি, তাহলে দেখবো যে এই যে একটা দাগ এসেছে এটা হরিজেন্টাল রো। আমরা জানি রোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হরিজেন্টাল রো, একটা ভার্টিক্যাল রো। সো আমরা আমরা যদি এটা সিঙ্গেল লাইন ট্যাগ, আমরা যদি আর একটা HR লিখি ন্যাচারালি আমরা এরকম আর একটা দাগ পাবো, আর একটা দাগ পাবো। এবং এই দুই দাগের মাঝখানে আমাদের কি আছে, একটা হচ্ছে টেক্সট আছে যেটা হচ্ছে মুভ করে। আমরা উদাহরণ হিসাবে দেখতে পারি প্রথম আলো বা যুগান্তরের পত্রিকাগুলো এরকম ভাবে হতে পারে, যেমন তুমি আমি যদি প্রথম আলো দেখি, দেখো
প্রথম আলোতে দেখি যে আপডেট নিউজগুলো এই যে মুভ করছে, আমরা দেখছি যে এই যে আমরা আপডেট নিউজগুলো এটা মুভ করছে, এটা মার্কিউ ট্যাগের মধ্যে দেওয়া আছে, যার ফলে আমাদের মুভ করছে। সো এটা আমাদের এই ট্যাগ আছে, সো আমি এখানে মার্কিউ ট্যাগের মধ্যে জাস্ট এটা দিয়ে লিখি মার্কিউ MARQUEW মার্কিউ, এখানে যা লিখবো সেটাই আপডেট নিউজ। এই টাইপের কিছু একটা দিলাম, এখানে যা লিখবো সেটাই সে মুভ করবে, মার্কিউ দ্বারা শুরু মার্কিউ দ্বারা শেষ মার্কিউ। তাহলে আমাদের এটা লেফট টু রাইট বাই ডিফল্ট মুভ করবে, বাম দিক থেকে ডান দিকে, আমরা যদি ডিরেকশনটাকে এই যে বাম দিক থেকে ডান দিকে মুভ করবে। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু এরকম নেই, আমাদের প্রশ্নে আছে কি যেটা রেড, এটা রেড এবং বাংলা লেখা আছে, বাংলা লেখার জন্য জাস্ট বাংলা অব্দ দিয়ে লিখলেই বাংলা লেখা হবে। তাহলে এটা রেড করতে হবে, অর্থাৎ আমরা যে কন্টেন্টটুকু আছে এটাকে রেড করতে হবে। রেড করার কোড হচ্ছে ফন্ট নামক একটা ট্যাগ নিতে হবে, ফন্ট ফন্ট দ্বারা শুরু ব্যাকস্ল্যাশ FONT ফন্ট দ্বারা শেষ, তাহলে আমরা এই লেখাটা রেড হবে। ফন্টের অ্যাট্রিবিউট তিনটা, এটা অনেকবার বোর্ডে এসেছে, 2 মার্কের কোশ্চন, ফন্টের অ্যাট্রিবিউট কয়টা, তিনটা। একটা হচ্ছে ফন্ট কালার, একটা আমি এখানে লিখছি COLOR কালার ইকুয়াল টু হচ্ছে এখানে রেড আছে রেড RED রেড, একটা হচ্ছে ফন্ট কালার, একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, একটা হচ্ছে ফন্ট সাইজ। তোমরা এই নোটপ্যাড নিয়ে যে দেখো সাইজ লিখলে এখানে কিন্তু সাইজ চলে আসবে SS সাইজ। আবার তুমি যদি এখানে ফন্ট ফ্যামিলি রাখো FONT ফন্ট ফ্যামিলি, সো এগুলি নিয়ে ডিটেলস আলোচনা করছি না, কারণ আমাদের একটা করে প্রশ্ন সলভ করব। আচ্ছা, তো ফন্ট ট্যাগটা অনেকবার এসেছে বোর্ডে, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট তিনটা, একটা হচ্ছে কালার, কালার বানান COLOR রেড, এখানে রেডের পরিবর্তে তুমি হেক্সাডেসিমাল কোড দিতে পারো অথবা RGB ফরম্যাট দিতে পারো। আমরা দেখি আমাদের অ্যান্সারটা এসেছে কিনা, কোডে এসে জাস্ট রিফ্রেশ করব। এখন দেখো যে যে লেখাটা লিখেছি এটা রেড এসেছে। এরপরে আমাদের এর নিচে একটা ইমেজ আছে, যেটা একটা জিপ ইমেজ, আমরা দেখতে পাচ্ছি এটা একটা জিপ ইমেজ। তো জিপ ইমেজ আমরা যে কোনো ভাবে অনলাইন থেকেও আমরা নিয়ে আসতে পারি, এবং আমরা অন্য কোনো ফোল্ডার থেকেও সেটাকে অ্যাক্সেস করতে পারি। তো আমরা আজকে যেহেতু সহজভাবে শিখছি, আমরা যে কোনো একটা ইমেজ এই ফোল্ডারের মধ্যে নিয়ে যে রাখি, এখানে আমি বাই ডিফল্ট আগে ইমেজটা নিয়ে এসে রেখেছি, সো এই ইমেজটা আমরা ওই কাঙ্ক্ষিত ফোল্ডারে রাখলাম। আমি আবার বলতাছি আমরা ওখান থেকেও অ্যাক্সেস করতে পারতাম, বোর্ডে এরকম ভাবে অনেকবার এসছে, আবার ওই ফোল্ডারে যদি রাখি তাহলে পাথটা উল্লেখ করে দিতে হবে না, এখানে স্টার্ট জট জিপ আছে, সো এর নিচে অর্থাৎ এই এইচ এর এর নিচে একটা ইমেজ আছে, ইমেজের কোড হচ্ছে ইমেজ SRC সমান ইমেজ নেম, ইমেজ নাম হচ্ছে str star ডট জিপ ছিল, এটা একটা জিপ ইমেজ কিছুই না, এটা একটা জিপ ইমেজ, তাই এটা মুভ করছে। এবার যদি আমরা সেভ করি, আমি আবার বলতেছি এখানে যদি আমাদের কোনো একটা ড্রাইভে থাকতো, সাপোজ যদি ডি ড্রাইভের এভাবে বোর্ডে অনেকবার এসছে কোলন একটা ব্যাকস্ল্যাশ দিয়ে নিউ নামক একটা ফোল্ডারের মধ্যে এই ইমেজ আসে, তাহলে আমাদের ইমেজটাকে এইভাবে হচ্ছে পাথটা উল্লেখ করে দিতে হতো। এখানে যেহেতু আমাদের সরাসরি ওই ফোল্ডারের মধ্যে নিয়েছে, সুতরাং আমাদের পাথ উল্লেখ করার দরকার নাই, সেভ করলাম। তাহলে এই ইমেজটা এসছে, আমাদের ইমেজটা হাইট ওয়াইট এবং ছোট আছে, সো আমরা এটাকে হাইট ওয়াইট একটু ছোট করে দিই, হাইট ইকুয়াল 100 পিক্সেল, হোয়াইটটাকে আমরা কনস্ট্যান্ট রাখলাম, অনেক ছোট হয়ে গেছে, আমরা আরেকটু বড় করতে পারি 200 পিক্সেল, হোয়াইট WIDTH হোয়াইট ইকুয়াল দিলাম যে 700 পিক্সেল, তাহলে আমাদের এইরকম ভাবে এসছে। আমি যদি পুরোটাই দিই তাহলে আমাদের এটা পুরোটাই এইভাবে হচ্ছে মুভ হবে, আমি যদি 700 পরিবর্তে এখানে যদি
1200টি, তাহলে আমাদের ইমেজটা ঠিক তত বড় হবে। হয়তো বুঝতে পারছো মোটামুটি, আরেকটু বড় দিলে পুরোটা এটা এটা পুরো ইমেজটাই এই জায়গাটা নেবে। 140 দিলাম। সো ইমেজটা আমি কত বড় চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে এই ইমেজটার সাইজ। এটা এবার হচ্ছে আমাদের এর নিচে লেখা আছে সায়েন্স বিজনেস এবং হিউম্যানিটিস। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিস্ট আছে সায়েন্স বিজনেস হিউম্যানিটিস, আমাদের এরকমই ছিল প্রশ্নে সায়েন্স বিজনেস হিউম্যানিটিস। সো এটা হচ্ছে একটা লিস্ট ট্র্যাক, অর্থাৎ এর নিচে নিচে আনার জন্য আমরা বিয়ার ট্র্যাক ব্যবহার করি। এর নিচে আছে আমাদের লিস্ট ট্র্যাক। লিস্ট ট্র্যাকের প্যাটার্ন হচ্ছে লিস্ট ট্র্যাককে দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট। ওয়েল দ্বারা শুরু, ওয়েল দ্বারা শেষ, এটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। ওয়েলের মাঝখানে থাকে হচ্ছে এলআই, এলআই এখানে ছিল সায়েন্স, SCIENC সায়েন্স, ব্যাকস্ল্যাশ এলআই, এখানে ছিল বিজনেস, বিজনেস, আর এখানে হচ্ছে আমাদের হিউম্যানিটিস। লিস্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আমাদের প্রশ্ন যেহেতু 1 2 3 এরকম প্যাটার্ন আছে, তাহলে আমরা এইভাবে দিলাম। আমরা দেখি এখন রান করে দেখি, আমরা রান করি, এই যে দেখতে পাচ্ছ হয়তো তোমরা একটু বড় করে দিলাম, এই যে সায়েন্স বিজনেস হিউম্যানিটিস। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু এখানে আছে 50 51 52, তাহলে আমাদের এখানে 1 2 নাই। তাহলে এখানে যদি এরকম থাকে স্টার্ট বলে দিতে হবে শুধু STARTST, স্টার্ট ইকুয়াল, এখানে 50 লিখলে এখানে হচ্ছে আমাদের 50টা আসবে। এই দেখো এখানে যে 50 51 52 এইভাবে এসছে। এর নিচে অর্থাৎ অর্ডারেড লিস্টের নিচে আমাদের একটা হাইপারলিংক আছে, একটা বিআর দিয়ে নিলাম। আমি আরেকবার প্রশ্ন তোমাদের দেখাই, একটা একটা করে প্রশ্ন দেখি, হয়তো তোমাদের জন্য সুবিধা হবে। দেখো এখানে নোটিশ বোর্ড, অর্থাৎ কোনো লেখার উপর নিয়ে গেলে কিন্তু হাতের মতোই সাইনটা উঠেনি, কিন্তু এখানে নিয়ে গেলে হাতের মতো সাইন উঠতেছে। ভালো করে লক্ষ্য করো, এখানে ক্লিক করলে অন্য পেজে যাচ্ছে, এটা হচ্ছে হাইপার লিঙ্ক, এক পেজের সাথে অন্য পেজের জোড়া দেওয়ার যে লিঙ্ক, হাইপার লিঙ্ক। সো এর নিচে তাহলে একটা হাইপার লিঙ্ক আছে, অর্থাৎ এ দ্বারা শুরু, এ দ্বারা শেষ, এটাই হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক, ব্যাকস্ল্যাশ এ দ্বারা শুরু, এ দ্বারা শেষ। তাহলে হাইপারলিঙ্কের কোড কি, এমসিকিউ যদি আসে এ কি বলছে, যে HREF পরীক্ষার হলে বলে দেওয়া থাকবে যে কোন পেজে যাবে সেই পেজের হচ্ছে লিঙ্ক। যদি বলে যে a.html এ যাবে, তাহলে আমরা লিখবো a.html। যদি বলে যে হচ্ছে e drive এর কোলন ব্যাকস্ল্যাশ নিউ নামক ফোল্ডারের মধ্যে a.html আছে, তখন আমাদের এইভাবে উল্লেখ করে দিতে হবে। আমরা একটা যেহেতু রিয়েল কাজ করছি মোটামুটি, সুতরাং আমরা রিয়েল একটা পেজ দিই, আমরা গুগলের পেজ দিতে পারি, http://www.google.com। দুইটা ব্যাকস্ল্যাশ হবে হচ্ছে রিয়েল হোস্টের ক্ষেত্রে, আর লোকাল হোস্টের ক্ষেত্রে একটা ব্যাকস্ল্যাশ হবে। আমরা রান করি পেজটা, রিফ্রেশ করলাম, আমরা 2A এর মাঝখানে কিছু দিইনি, যার ফলে কিছু আসেনি। আমরা লিখলাম যে গো, আমরা এখানে গো লিখি আর ফেসবুক লিখি আর যেই ঘোড়ার ডিমি লিখি না কেন, এটা অটোমেটিক্যালি গুগলের পেজের মধ্যেই যাবে, কারণ আমাদের লিঙ্কটা দেওয়া আছে গুগলের। রিফ্রেশ করলাম, গো লেখা আছে, গো এর উপর ক্লিক করলে আমাদের গুগলের পেজের মধ্যে যাবে, আবার ব্যাক করলে আমাদের আগের পেজের মধ্যে আসবে। আমার মনে হয় হাইপারলিঙ্কটাও তুমি বুঝতে পেরেছ। আবার বলি, গো এর উপর ক্লিক করলে আমাদের দুইটা পেজের যে জোড়া দেওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে হাইপারলিঙ্ক, ব্যাক করলে আগের পেজের মধ্যে আসবে গো। এর নিচে এবার আমাদের প্রশ্নে যাই, এর নিচে আছে হচ্ছে আমাদের একটা দাগ আছে এবং অ্যাড্রেস, আমাদের ভাষানটেক সরকারি কলেজের অ্যাড্রেসটা আছে, আমি এটা গুগল থেকে নিয়েছি, সুতরাং এভাবে অ্যাড্রেসটা ছিল।
সো এর নিচে আমাদের এভাবে অ্যাড্রেসটা আছে, আলহামদুলিল্লাহ এখন লাইভে আমি 120 জন ছেলে ছেলে মেয়েকে দেখছি। আমি দ্রুত ক্লাসটা শেষ করবো আমার শেষের পথে, যে এখানে দেখো অ্যাড্রেস আছে এবং এখানে একটা হরিজেন্টাল রো আছে। সো হরিজেন্টাল রো এর জন্য এর নিচে এর নিচে এর নিচে একটা হরিজেন্টাল রো আছে বিয়ার, আমি দুইটা বিয়ার দিয়ে নিলাম পেজটাকে একটু শেপে আনার জন্য, এবং এর নিচে হচ্ছে একটা হরিজেন্টাল রো আছে। আমি এটাকে সেভ করলাম, আমি রিফ্রেশ করলাম, এই যে আমার এখানে এখানে হরিজেন্টাল রো একটা এসছে আর একটা আসেনি, আমি একটু দেখে নিই, একটাই দিয়েছে একটা এসছে। এই যে আমাদের হচ্ছে সেই পেজ যে এর নিচে, এবং এর নিচে হচ্ছে আমাদের একটা অ্যাড্রেসের প্যাটার্নটা আছে। সো আমরা অ্যাড্রেসটাকে কপি করে এখানে দিয়ে দিই, এখানে জাস্ট এখানে অ্যাড্রেসটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। আমরা যদি সেভ করি, রিফ্রেশ করি, এই যে অ্যাড্রেসটা আমাদের এসছে। প্রি দেওয়ার অর্থ আমরা যেভাবে চাচ্ছি ঠিক সেভাবে, যদি আমরা আমার টেক্সট এডিটরে যেভাবে চাবো ঠিক ওয়েব পেজে সেভাবে দেখার জন্য আমরা অ্যাড্রেসটাকে এইভাবে মুট করতে পারি। এটা তুমি যদি আগায় লেখো এদিকে, তুমি ওটা এমনি আগায় যাবে আর কি। আগায় লিখলাম, এখানেও আগায় যাবে, কিন্তু তুমি তার জন্য কিন্তু কোডিং করোনি, এই যে আগে গেছে, এই জন্য তুমি কোনো কোডিং করো নাই, এই যে এই আগে গেছে আর কি। তো প্রি প্রি ট্যাগের কাজ হচ্ছে যেভাবে আমরা ওয়েব পেজে টেক্সট এডিটরে লিখব আমাদের ওয়েব পেজে ঠিক একইভাবে দেখবে। এবং আমাদের লাস্ট যে কাজটা ছিল সেটা হচ্ছে, দেখো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে পিছনে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এটা আমাদের দেশের একটা ইমেজ আমি ডাউনলোড দিয়ে নিয়েছি। সো এটার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য তাহলে আর একটা ইমেজ আমরা ওই লিঙ্ক থেকে কপি করতে পারি, অথবা যে কোনো একটা ইমেজকে আমরা এখানে নিয়ে আসতে পারি। আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা সেভ করে রাখছি, কপি করলাম ওই ফোল্ডারের মধ্যে, এইচটিএমএল ফোল্ডারের মধ্যে আমি রেখে দিলাম, রেখে দিলাম। এবং এখানে ব্যাকগ্রাউন্ডে একদম বডিতে আমরা হচ্ছে এই ইমেজের লিঙ্কটা দিয়ে দিব, জাস্ট ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড চলে এসছে, তো তোমরা লিখবা ব্যাকগ্রাউন্ড সমান ওই ইমেজটা, ইমেজ হচ্ছে বি ডট জেপিজি, এক্সটেনশনটা ভুল করা যাবে না, আমি ভুলে গেলাম জেপিজি ছিল কি না, হ্যাঁ জেপিজি, তাহলে বি ডট জেপিজি এখানে সেভ করতে হবে। এটা মিনিমাইজ করলাম, আমরা রিফ্রেশ করব। এটা ছিল আমাদের প্রশ্ন, আর এই যে হচ্ছে আমাদের আমার ইমেজটা পুরোটাই অনেক বড় হয়ে গেছে, এটা আমরা এটাকে একটু সাইজ রিসাইজ করে নিই এই ইমেজটা, তাহলে ওর মতো হয়ে যাবে অনেকটা। এটা আমাদের একদম বড় হয়ে গেছে, এটাকে আমরা মোটামুটি 600 দিয়ে দিই, তাহলে আমাদের ওই রকমই শেপ তৈরি হবে। এবার আমরা রিফ্রেশ করি, এই যে। সো এই পেজ এবং এই পেজ, এই যে আমাদের প্রশ্ন, এটা আমাদের প্রশ্ন এবং এটা আমাদের উত্তর। সো আশা করছি রাজশাহী বোর্ড এই পিছনের ইমেজটা ছিল না শুধু, আর মোটামুটি সবগুলো ট্যাগই ছিল, তোমরা বুঝতে পেরেছ। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন উত্তর থাকে তাহলে কমেন্টসে জানাও, আমি প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি।
তোমাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে আমাকে কমেন্টসে জানাও, আমি প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। তোমরা এইভাবে মেসেজ করবা না, তোমরা ইন্টাররিলেটেড কোশ্চেনটা নিচে করো। এইভাবে তোমরা মেসেজ করো না, ইন্টাররিলেটেড টপিকসের প্রশ্ন তোমরা নিচে করো এই ভিডিওর নিচে। আচ্ছা, মোবাইলে সবচেয়ে তুমি এটা কে প্রশ্ন করেছে? এত দ্রুত প্রশ্ন করলে তো আমি তো সবার উত্তর দিতে পারবো না। আচ্ছা, কি যে প্রশ্ন করছো যে তোমরা হচ্ছে মোবাইল এডিটর? হ্যাঁ, আমি এইচটিএমএল এডিটর ব্যবহার করি। আমি দেখালাম, তোমরা যদি, আমি আরেকবার কি দেখাবো? আচ্ছা, অর্ডার ইট লাইক এমটি ট্যাগ? না না, অর্ডার এমটি ট্যাগ না, অর্ডার হচ্ছে তোমার মাল্টি লাইন ট্যাগ, ওএল দ্বারা শুরু, ওএল দ্বারা শেষ। তোমাদের কোশ্চান থাকলে দ্রুত কোশ্চান তোমরা করো, আমি কোশ্চানের উত্তরগুলো দিচ্ছি। পিকচার পিকচার ট্যাগ সম্পর্কে বলেছো। আচ্ছা, পিকচার ট্যাগ দেখাবো, পিকচার ট্যাগ সম্পর্কে জানতে চেয়েছো। আবার সবগুলো বলতে বলেছো, আবার সবগুলো বলতে বলেছো। আচ্ছা, এখানে তো ক্লাসটা থাকছেই, তোমরা এখানে রিপিট করো, অথবা ইন্টার রিলেটেড টপিক্স এর আমার বোর্ডে ক্লাস আছে, আমি হচ্ছে বোর্ডের ক্লাসটা এখানে আমি আপলোড করে দেব, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। বোর্ডের ক্লাসটা আমি আপলোড করে দেব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, এবং আমি আমার এখান থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা এখানে আপলোড করে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। সো এই ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাডাম এবং বজলুর রহমান স্যারকে জানাচ্ছি অন্তরে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা। আইসিটি ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান মামুন রেজা স্যার সহ ইবনে ফয়সাল স্যার এবং হচ্ছে আব্দুল হাই স্যার সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ থেকে এখানে বিদায় নিচ্ছি। তোমাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি আবার আসব ইনশাআল্লাহ। আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো ভালো করে হচ্ছে পড়ে নিই, তারপর সবগুলো সাজিয়ে নিয়ে আরেকটা এই ইন্টার রিলেটেড টপিকস অথবা পরের কোশ্চান নিয়ে আলোচনা করবো কিনা সেটা আসলে তোমাদের প্রশ্ন উত্তর দেখেই বোঝা যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হোম কোয়ারেন্টাইনটা যথাযথভাবে পালন করবা। এ সময় আসলে আল্লাহ পাকের ইবাদত এবং এবং পড়াশোনার একটা সুবর্ণ সুযোগ ঘরের মধ্যে থেকে, সুতরাং সময়টাকে ইউটিলাইজ করো, সময়টাকে ইউটিলাইজ করো এবং সময়টাকে ইউটিলাইজ করো। সবার সুস্থতা কামনা করে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।